হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এআর নাইস লাইফ চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবশ্যই এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখবেন এবং ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তো অবশ্যই শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি শুরু করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমি আজকে একটি নতুন অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ফটোর বিভিন্ন কিছু কাজ করতে পারবেন, যেমন টাই পড়াইতে পারবেন, চশমা পড়াইতে পারবেন, জাস্ট টুপি পড়াইতে পারবেন, বিভিন্ন কিছু ইত্যাদি কাজ করতে পারবেন। তো আমি আপনাদের ওই অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন আছে, টিক চিহ্ন দিন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিলে সর্বপ্রথম আপনারা পান। তো ফ্রেন্ড, চলুন আমরা প্লে স্টোরেতে প্রবেশ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসে একটি অ্যাপ্লিকেশন চলে আসছে। এই অ্যাপ্লিকেশনটি আমরা এখন ডাউনলোড করে নেব। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোডে ক্লিক করলাম। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আসলে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন, আমি ইউজ করে দেখছি। কারণ আমি ইউজ করে অ্যাপ্লিকেশনটি ভালো লাগলে লাস্টে ওই অ্যাপ্লিকেশনের বিষয়ে আমি টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে বিলিয়ে দিই। তো অবশ্যই আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওগুলো আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। তো এখনও ডাউনলোড হয়নি, ডাউনলোড হলে আমি ইনশাল্লাহ সেটিং করা আপনাদের দেখিয়ে দেবো, আপনারা কীভাবে আসলে কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ড, আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন ওপেন করব। ওপেন করে কীভাবে অ্যাক্টিভ করব, কীভাবে কাজ করব, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের মন মতন করে আপনাদের যে কোনো ফটো এডিট করবেন খুব সুন্দরভাবে। তো এখানে কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউতে ক্লিক করবেন। তো অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা ক্যামেরা থেকে ছবি তুলে নিতে পারেন বা গ্যালারি থেকেও নিতে পারেন। আমি একটি গ্যালারি থেকে ছবি নিচ্ছি। অবশ্যই একটু ওয়েট করবেন, কারণ এই জায়গা ফ্রেন্ড আমরা একটি ফটো নেবে এখান থেকে। তো ফ্রেন্ড, আমরা একটি ফটো চুজ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা ডানে ক্লিক করব। তো ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রোগ্রাম আসছে, অনেক কিছু আছে এখানে। আপনারা, আমি জাস্ট প্রথমে ক্লিক করব চশমাতে। তো এখান থেকে আমরা চশমাটা এই সমস্ত কিছু পড়াইতে পারবো। আমি একটি চশমা ক্লিক করলাম, চশমাতে ক্লিক করলাম। তো চশমাতে ক্লিক করার পরে এটা ডাউনলোড নাও হবে, আপনারা ডাউনলোড নাওতে ক্লিক করবেন। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন, যদি যে কোনো মানে টাই বলেন, চশমা বলেন, কিছু নিতে গেলে ডাউনলোড নাও হইলে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। এটা ডাউনলোড হওয়ার পরে আমি দেখাচ্ছি কীভাবে এটা সেট করবেন। ফ্রেন্ডস, আমাদের দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড সাকসেসফুল। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন এই চশমাটি নিয়ে এখানে পরিয়ে দেবো। তো একটি চশমা পরাইলাম। চশমাতে পরানোর পরে আমরা ডানে ক্লিক করব। ডানের থেকে আমরা একটা বর্তমানে ক্যাপ পছন্দ করব। এখানে বিভিন্ন ধরনের টুপি পাবেন, যেগুলো আপনি পরাইতে চান পরাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
তো আমি একটি এটিপিটা নিলাম, এটাও ডাউনলোড করতে হবে, ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড সাকসেসফুল আসলে কেটে দেবেন, কেটে দেওয়ার পর আমরা এখন এটিপিটি নেব। তো ফের এটিপিটি আমরা মাথায় পরিয়ে দেব। তো দেখুন টুপিটা পরিয়ে দিছি, এখন আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা টাই নেব। তো আমরা জীবনে একটি টাই নিতে পারি, তো এটাও ক্লিক করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আপনারা দেখছেন এই যে অনেক প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম, অনেক কাজ করতে পারবেন। জাস্ট এটা এতটা দেখাই দেখলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট সামথিং কিছু দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই সেই মোতাবেক কাজটি করবেন। তো মনে করেন একটি টাই পরিয়ে দিলাম, টাই পরানোর পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনারা যদি আর কিছু নিতে চান, এছাড়া যদি আর কিছু দিতে চান, কোনো গলার মালা বা কিছু, তো আপনারা সেইগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এইগুলো পরিয়ে দেবেন। ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা পরিয়ে দেবো এখানে। তো পরিয়ে দিলাম। ঠিক এইভাবে করে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনারা সেট করতে পারবেন, বিভিন্ন কিছু দিয়ে আপনারা আপনাদের মন মতন করে এডিট করতে পারবেন। এডিট করার পরে লাস্টে পুরো কমপ্লিট হয়ে গেলে আপনারা ডানে ক্লিক করবেন, পরে প্লিজ ওয়েট লেখা থাকবে, পরে এখানে দেখতে পারতেছেন তীরের মতন সেভ। তো আমরা এটা যদি সেভে ক্লিক করি, তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তা চলুন আমরা গ্যালারিতে যেয়ে দেখাই আপনাদের ফটোটি কোথায় সেভ হলো। আমরা গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে প্রবেশ করার পর আমরা দেখব, এই দেখুন আমরা যে ফটোটি ডাউনলোড করছি এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক এইভাবে করে আপনারা আপনাদের একটি ফটো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এর অ্যাপ্লিকেশনটি আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর আমি যে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি, এইভাবে করে আপনাদের মন মন করে খুব সুন্দরভাবে আপনাদের ফটো এডিট করতে পারবেন। তো এই জায়গায় আরেকটি জিনিস দেখাইনি, জাস্ট এই জিনিসটা আপনাদেরকে না দেখালেই নয়, এই জায়গায় আরেকটি জিনিস করা যাবে। জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা তো দেখতে পারলেন, জাস্ট আমি আর একটি জিনিস দেখাবো। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানো দরকার ছিল, আসলে বুঝতে পারি নাই। তা বন্ধুরা বডির ই বসাইতে পারবেন আপনারা, এই জায়গায় আপনাদের মন মতন করে বিভিন্ন বডির লোগো বসাই দিতে পারবেন। তো আমি একটি লোগো বসাবো, জাস্ট লোগোটি চুজ করে নিচ্ছি, নেওয়ার পরে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে লাস্টে এটা কীভাবে বসাবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই জায়গা বসাই দিতে পারি। বসাই দিয়ে আপনারা যদি একবার মনে করতেছেন এর সাথে মিশিয়ে দেবেন, তো এভাবে করে এটা টান দেবেন, টান দিলে এর সাথে প্রায় অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে করে আপনাদের বডির সাথে আপনারা জাস্ট মিক্সড ম্যাচিং করে আপনারা সেট করবেন, তাহলে ফটোটি খুব সুন্দর হবে। হওয়ার পরে লাস্টে ডাউনলোড করার জন্য সব কিছু ডানে ক্লিক করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে গ্যালারিতে দেখাচ্ছি, এই যে গ্যালারিতে ক্লিক করলেন, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার গ্যালারিতে প্রবেশ করতেছি। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে একটি ফটো আমরা এডিটিং করলাম। তো এইভাবে করে আপনারা আপনাদের ফটো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর বেশি করে আপনারা শেয়ার দেবেন, এটা আপনাদের প্রতি আমার একটি অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।